নিরাপদ খাবার আসসালামু আলাইকুম যারা স্বাস্থ্যকর খাবার দাবার সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই ওটসের নাম শুনেছেন ওটস সব বয়সীদের জন্য আদর্শ একটি খাবার ওটসে রয়েছে সব বয়সীদের জন্য অনেক উপকারী পুষ্টি উপাদান ওটস ওজন কমাতেও অনেক কার্যকর আজ তৈরি করে দেখাবো ওটস দিয়ে অনেক হেলদি একটি নাস্তার রেসিপি ব্রেকফাস্ট বা নাস্তা তৈরির জন্য আমি এখানে এক কাপ ওটস নিয়েছি আমি ইনস্ট্যান্ট ওটস দিয়ে রেসিপিটা করছি ওটস দুই ধরনের হয়ে থাকে রোলড ওটস ও ইনস্ট্যান্ট ওটস রোলড ওটস সচরাচর না পাওয়া গেলেও ইনস্ট্যান্ট ওটস বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি ইনস্ট্যান্ট ওটসগুলো একটি প্যানে নিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নিবো চুলারাচ মিডিয়ামে রেখেছি এভাবে ওটসটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এবং খেতে ভালো লাগে ওজন কমাতে খুব দারুণ কার্যকর ওটস সকালে ওটসের নাস্তা এভাবে তৈরি করে খেলে সারাদিন আপনার পেট ভরা থাকবে খিদা কম লাগবে ওজন কমানো ছাড়াও ওটসে আরও অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে আমি অনবরত নেড়ে নেড়ে ওটসগুলো প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আর ভাজতে হবে না ইনস্ট্যান্ট ওটস এক মিনিট ভাজলেই হবে এখন ওটসে দিব লো ফ্যাট তরল দুধ আধা লিটার দুধ আমি ভাজা ওটসে দিয়ে দিচ্ছি এই গরুর দুধ আমি আগে জাল করেছিলাম ও লো ফ্যাট করে নিয়েছিলাম লো ফ্যাট দুধ কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আর এক কাপ ওটসের জন্য আধা লিটার একেবারে পারফেক্ট আপনারা দুধ চাইলে বেশি দিতে পারেন তবে কম দিবেন না এই নাস্তাটা দুইজনের জন্য সার্ভ করতে পারবেন ওটস কিন্তু রান্না করলে ভাত ও চিরার মতো ফুলে যায় রান্না হতে হতে দেখবেন সবটা দুধ ওটস আস্তে আস্তে অ্যাবজর্ভ করে নেবে একটু নেড়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি হিমালয়ন পিঙ্ক সল্ট দিলাম আপনারা সাধারণ লবণ দিয়েও রান্নাটি করতে পারেন হিমালয়ান পিঙ্ক সল্ট কী তা নিয়ে আমার একটি ভিডিও আছে লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন এখন নেড়ে নেড়ে মিডিয়াম আছে তিন মিনিটের মতো রান্না করব নেড়ে নেড়ে রান্না করতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আর আপনারা যদি ওটস নেন ওইটা দেখতে কিছুটা চিরার মতো ওইটা রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে ওইটা ১৩ থেকে পনেরো মিনিট দুধে রান্না করতে হবে আর ইনস্ট্যান্ট ওটস তিন মিনিট রান্না করলেই হয় ওটস কিভাবে উৎপন্ন হয় কিভাবে খাওয়া যায় এবং এর উপকারিতা কি কি তা নিয়ে আমার কয়েকটি ভিডিও আছে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন চাইলে দেখে নিতে পারেন ওটস অনেক অনেক উপকারী এটা সকালের নাস্তা দুপুরের লাঞ্চ বিকালের নাস্তা এমনকি রাতের ডিনারেও খাওয়া যায় ইফতারেও খেতে পারেন পশ্চিমা বিশ্বে ওটস অনেক জনপ্রিয় ও স্বাস্থ্যকর খাবার আমি নেড়ে নেড়ে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি ওটস অনেক ফুলে উঠেছে দুধ প্রায় শুষে নিয়েছে ঠান্ডা হতে হতে ওটস আরও অনেক ফুলে উঠবে এবং দুধটা পুরোপুরি টেনে নেবে এখন চুলা বন্ধ করে দিয়ে ওটস চুলা থেকে নামিয়ে নেব এখন গরম গরম ওটস সার্ভ করার জন্য বাটিতে নিয়ে নিয়েছি ওটস গরম ও ঠান্ডা দুই অবস্থাতেই খাওয়া যায় যার যেমন পছন্দ আর খেয়াল করেছেন ওটস অনেক ফুলে উঠেছে ও দুধটা পুরোপুরি টেনে নিয়েছে ওটস বাটিতে নিয়ে এখন আমি একটু ডেকোরেট করে নেব প্রথমে উপরে দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিস আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ডেকোরেট করে নিতে পারেন যে যেটা পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি কলার স্লাইস এরপর দিচ্ছি কিছু খেজুর কুচি এবার দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই দিবেন আগেই বলেছি আপনাদের পছন্দের যে কোনো কিছু দিয়ে কিন্তু ওটসটা ডেকোরেট করে নিতে পারেন এখন ওটসটা কিছুটা মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি মধু যখন লবণ দিয়েছিলাম আপনারা চাইলে তখন কিছু ব্রাউন সুগার দিয়েও কিন্তু মিষ্টি করে নিতে পারেন ব্যাস হয়ে গেল ভীষণ মজার ও অনেক স্বাস্থ্যকর ওটসের নাস্তা এ নাস্তা সকাল বিকাল যে কোনো সময় খেতে পারেন রেসিপিটি কেমন লাগলো জানাবেন ওটস নিয়ে আরও রেসিপি ডেসক্রিপশন বক্সে পাবেন সবাই নিরাপদ খাবার খাবেন কী খাচ্ছেন জেনে বুঝে খাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ